আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন যারা আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিবেন যারা আপনাকে কষ্ট দিবে আপনি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে মাফ করেন সে যেই হোক আপনার ভাই হতে পারে চাচা হতে পারে জেঠা হতে পারে মামা হতে পারে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে সন্তান হতে পারে যেই হোক আল্লাহর দিকে তাকাই মাফ করেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ এটা হচ্ছে সিস্টেম দিলে বাড়ে দিলে বাড়ে মনে রাখবেন এই পয়েন্টটা দুনিয়াবি সিস্টেমে দিলে কমে কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেমে দিলে বাড়ে 10 টাকা আছে 3 টাকা দিলেন ইকোনমিক্সের চোখে আপনি লসে আছেন ব্যবসায়িক দৃষ্টিতে আপনি লসে আছেন কিন্তু কোরআনের দৃষ্টিতে আপনি ডবলের চাইতে ডবল লাভে আছেন মানজা বিল হাসানাতে ফালাহু আশওয়াম সালিহা রব্বে কারীমের ফরমান যে আমার নামে এক দিবে আমি তাকে 10 গুণ বেশি দান করব সুবহানাল্লাহ ড্রেস ছিল তখন আপনি ছিলেন যখন কালো ড্রেস ছিল তখন আপনি ছিলেন আপনি এখন মৃত্যুর পোশাক পরেছেন সাদা কাফন পরেছেন আপনি জীবিত থাকলেও মৃত আর মৃতদের রাগ থাকতে হয় না মৃতদের সহ্য করতে হয় মৃতদের সহ্য করতে হয় ওই রাগী ব্যক্তির রাগটাকে কমাই দিয়েছে হজ ধৈর্য ধারণ করার সুযোগ করে দিয়েছে হজ সুবহানাল্লাহ তাহলে ইহরাম কি কাজটা করলো আমাদের রাগটাকে কমাই দিল ধৈর্য ধরাটা শিখাইলো আর প্রত্যেকটা মানুষ জানে সে যে ধর্মেরই হোক না কেন ধৈর্য ছাড়া সফলতা আসে না আর ধৈর্য শিখাইছে ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এভাবে যদি পার্ট বাই পার্ট বলা হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইসলাম এত সুন্দর করে আল্লাহ ডিজাইন করে দিয়েছেন আঙ্গুল বসারও অধিকার নাই আঙ্গুল তোলারও অধিকার ইসলামকে তারাই ভুল বুঝে যাদের মন নোংরা ইসলামকে তারাই ভুল বুঝবে যাদের অন্তরচক্ষু খারাপ ইসলামকে তারাই ভুল বুঝবে যাদের সত্যিকার জ্ঞান অধিকারী হয় নাই প্রথমেই বলেছিলাম ইসলামের প্রশংসা নবীজির প্রশংসা পৃথিবীর বড় বড় নামি দামি মনীষীরা পর্যন্ত করতে বাধ্য হয়েছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আপনি যখন নামাজের জন্য অজু বানাইতে গিয়ে ওই অজু পালন করার জন্য ফাকসিলু উজু হাকুম আপনি যখন মুখটা দুঃখছেন আপনার গুনা গুনাই জড়ছে ওই কোষ পানি পাচ্ছে আপনার কোষগুলোকে সজাগ হচ্ছে আপনার চেহারার ব্রাইটনেস কিউটনেস বেড়ে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ সেজন্য দেখবেন যারা সবসময় নামাজ পড়ে আল্লাহ তাদের চেহারার মধ্যে কেমন একটা মায়া দান করে একটা নূর দান করে অথচ জীবনে কোনোদিন বিউটি পার্লারে যায় নাই কিন্তু চেহারাটা দেখলে মায়া লাগে একটা শ্রদ্ধা লাগে কেন ওটা আল্লাহ প্রদত্ত দয়ার কাজ ইসলাম কেন বলল গোশ হারাম আপনি যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সুদকে অ্যানালাইসিস করেন আপনি বলতে বাধ্য হবেন আজকে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ হচ্ছে এই সুদের কারণে হচ্ছে একটা কথা মনে রাখবেন আমরা যতই আল্লাহ এবং রসুলের আদেশ থেকে দূরে যাব আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারি সেহিরিতে খাওয়া বরকত এটা যেমন ঠিক খাওয়ার একটা লিমিটেশন আছে যা মন চায় তা খাওয়া যাবে সেহিরিতে যাই খাবেন অন্তত দুইটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন সেহিরিতে দুইটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন ইফতারের সময় প্রথমে শুরু করবেন কি দিয়ে জোরে বলেন না কি দিয়ে খেজুর দিয়ে তারপরে পানি দিয়ে যত প্রকার তেল বাজা আছে এগুলো থেকে দূরে থাকবেন ফল ফল আদি অল্প করে খাবেন আপনি একটা মাস করেন শরীরের মধ্যে আপনার এমন পাওয়ার আসবে আল্লাহ প্রদত্ত আপনি নিজেও কল্পনা করতে পারবেন না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন ইসলামকে মানার মতো মানার তৌফিক দান করুন এবার আসেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন বাসায় প্রকাশ করা যাবে না এই নামাজে কত উপকার আছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কুরআন তেলাওয়াত আল্লাহু আকবার মাথা পিঠ কোমর হাঁটুর ভাঁজটা অনেক সময় দেখবেন আপনারা যখন রুকুতে করেন এই জায়গায় একটা টান লাগে খেয়াল করছেন কিনা জানি না এই জায়গায় একটা টান লাগে অনেকে সেই টানের ব্যথা
না নেওয়ার জন্য আবার কোমরটাকে বাঁকা করে দেয়। আমরা বোকামি করি, মনে রাখবেন যখন রুকুর মধ্যে আপনার এই হাঁটুর এই জায়গার মধ্যে টান খায়, ওই টানটাই আমাদের শরীরের জন্য উপকার হয়ে যায়। আর সুবহানাল্লাহ, এবার আপনি সিজদায় চলে গেলেন, আল্লাহু আকবার, কপালটা কোথায়? মাটিতে বলে না, কপালটা কোথায়? হাত কোথায়? নাক কোথায়? এবার আপনি একটু খেয়াল করে দেখেন, সারা শরীরে, যদি আমার ভুল না হয়, সারা শরীরে বেঁচে থাকার জন্য রক্তের দরকার। আর রক্ত সার্ভার হয় পুরুষ বলেন নারী বলেন সবার রক্ত সার্ভার হয় বাম পাশে হাট থেকে। এখানে একটা আওয়াজ আছে, খেয়াল করবেন, এটা কি? এটা একটা পাম্প। এভাবে সারা শরীরে রক্ত ওইখানে যায়, ওখান থেকে পাম্প হয়, পাম্পে পাম্পে রক্ত সারা শরীরে পৌঁছায় যায় রক্তের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন এই রক্ত, এই রক্তটা ব্রেনের মধ্যে দরকার আছে না নাই? এবার আপনি যখন এইভাবে বসে আছেন, রক্তটা স্বাভাবিকভাবে ওই ব্রেনে যেতে পারে না, কিন্তু বান্দাকে আল্লাহ এমন একটা নামাজ দিয়েছেন, নামাজের মধ্যে এমন একটা সিস্টেম দিয়েছেন যার নাম সিজদা, ওই সিজদায় যাওয়ার সাথে সাথে কপালটা যখন মাটিতে লাগে, বুকটা যখন উঁচু হয়ে থাকে, ওই বুক থেকে রক্ত ব্রেনের মধ্যে যেতে থাকে, যেটা ব্রেনের জন্য উপকারী হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ শুধু আমাদেরকে সওয়াবের নামাজ দেয় নাই, শরীরের উপকারও নামাজ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে ইসলামকে মানলে লাভ, ইসলামকে না মানলে ক্ষতি। কার লাভ? যে মানবে। কার ক্ষতি? যে মানবে না। ইসলামের কোনো লাভ লোকসান? ভাই একটু জোরে বলেন না, ইসলামের কোনো লাভ লোকসান নাই। এই যে প্লিজ, এ কথা বলিও না, আমার মনোযোগ সরে যাচ্ছে তো, বারবার সরে যাচ্ছে আমার, কারণ যারা আলোচক তারা জানে একটা কথা বলতে গেলে একটা সাইড আওয়াজ আসলে আবার গেগো টেকনাপ, আবার টেকনাপ মতন গাড়ি ঘুরে এম ভরি বুধে তো বজ্জন মনে করে তো হতন ওয়াইজ গজ্জি আহতে বদনা, তুমি আইয়ের 10 মিনিট করো না দূরত্বন বদনাম গরণ সহজ একখানা সিডি না তাইয়ারে বইয়ের বদনাম করিস, তারপরে দেবে হস্ত হার হয় আর একখানা জোর হ না আনারা তো বিরতি দিয়ে দিই হই তাহলে কিন্তু ঠিক সুবহানাল্লাহ, বক্তার তো এটাই মিবে আছে না, মাতন না এই যে হতা হই অনার উনতে লাগুন দেখে না হত্যার নি প্রত্যেক মানুষের কন্ট্রোলারে তো খুব বোকাল আছে, এ বোকালি বেজারটা আওয়াজ টিক টিক মারে, আই ক্যাঙ্গুরু বুঝাইতাম অনারা, এই শোন হ্যালো হ্যালো হ্যালো, ওই টিক টিক মাইললে তো আওয়াজই বাইরে দে টিভি বেলা ওনারা ক্যাং করে হতা হন, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, ঘরের সবাই ভালো আছে? ও আচ্ছা ভালো আছে, কি খেয়েছেন? আর বক্তা সিন্দে করি সব ক্যাং করে সিল্লে বোকালিবের অবস্থা সহ্যটা হয়ে যাবি, আগে বুঝাইতে ফেললাম না বাজি, অন্যের বদনাম গরণ সহজ প্রশংসা গরণ কঠিন, আল্লাহ আরে প্রশংসাকারী বান্দাইবে তৌফিক দান করবে। তাহলে আমাদের ইসলামের দরকার, ভাই একটু জোরে বলেন না, আমাদের সবার ইসলামের দরকার, কারণ ইসলাম হচ্ছে শুধু সওয়াবের ধর্ম নয়, মানব জীবনের কল্যাণময় একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, এই নামাজটা পড়ার সময় আপনারা আমরা কি বানাই? জোরে বলেন, এই অজুর মধ্যে হাত দোয়া আছে না নাই? আর হাত দোয়া যে কত উপকারী, করুণা এসে দেখাই দিছে, অন্তত করুণা এসে হাত দোয়ার উপকারী দেখাই দিয়েছে। এবার বলেন, আপনি যখন শ্রদ্ধার সাথে বলছি এটা কথাটা নোট করবেন, আপনি যখন ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে আসেন, কিংবা ঘুম থেকে যান, ঘুম থেকে উঠেন, যখনই আসেন আপনি দাঁত ব্রাশ করেন, মুখ ধুন, হাত দিলে হাত ধুন, নাক দোয়া হয়? কথা বলেন, নাক দোয়া হয়? ঘুম থেকে উঠে নাক দোয়া হয় না? তো আপনি যে সারাদিন হাঁটলেন, দুল যেরকম চোখে ঢুকছে, দুল যেরকম নাকেও ঢুকছে, তো নাকের দুলগুলোর অবস্থা কি হবে? ওই সাইনেজিক প্রবলেমটা চলে আসে। ইসলাম বলে যে 5 ওয়াক্তে 5 বার অজুর মাধ্যমে নাক দোয়ার ব্যবস্থাও করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এবার আসেন, হালকা বিউটি পার্লারের কথা বলি,
আহা হওয়ার একজনে হদুজুর তাড়াতাড়ি হই ফেলন বুদ্ধি শিখি ফেলাইলে অন্তত বহুর ভিজুর টিয়াউন হম হরস হবু। এখানে ফসম আছে না নাই ভাইয়া জোরে বলেন না আছে না নাই, কিন্তু আপনি যখন এখানে দেখবেন দেখবেন যে পশম তেমন দেখা যায় না, কিন্তু এখানে পশম আছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানবের চেহারার মধ্যে পশম দেখা না গেলেও পশম আছে, আর প্রত্যেকটা পশমের একটা ছিদ্র আছে। যে কোনো বিউটিশিয়ানকে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন প্রত্যেকটা পশমের একটা ছিদ্র আছে, আর প্রত্যেকটা ছিদ্রের প্রাণ হচ্ছে পানি। আর একটু জোরে বলেন না, আপনি যখন নামাজের জন্য অজু বানাইতে গিয়ে ওই অজু পালন করার জন্য ফাকসিলু উজু হাকুম আপনি যখন মুখটা ধুচ্ছেন আপনার গুনা গুনাই ঝরছে, ওই কোষ পানি পাচ্ছে, আপনার কোষগুলোকে সজাগ হচ্ছে, আপনার চেহারার ব্রাইটনেস কিউটনেস বেড়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য দেখবেন যারা সবসময় নামাজ পড়ে আল্লাহ তাদের চেহারার মধ্যে কেমন একটা মায়া দান করে, একটা নূর দান করে, অথচ জীবনে কোনোদিন বিউটি পার্লারে যায় নাই, কিন্তু চেহারাটা দেখলে মায়া লাগে, একটা শ্রদ্ধা লাগে। কেন? ওটা আল্লাহ প্রদত্ত দয়ার কারণে হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামের প্রত্যেকটা আদেশের মধ্যে কল্যাণ আছে না নাই? ডাক্তার যদি আমাদের পছন্দের কিছু নিষেধ করে, এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, শ্রদ্ধার সাথে বলছি, ডাক্তার যদি আমাদের পছন্দের কিছু নিষেধ করে আমরা কি ডাক্তারের সাথে রাগ করি? ডাক্তারের কথা অমান্য করি? কেন? ডাক্তার আমাদের ভালোর জন্য বলেছে। ডাক্তারের ডাক্তার মহা ডাক্তার হচ্ছে ইসলাম। আচ্ছা কখনো ভেবেছেন ইসলাম যে ইসলাম বলেছে পরিশ্রম করে খাও, সে ইসলাম কেন বলছে সুদ নিষেধ? কেন বললো? টাকা তো টাকা, ইসলাম কেন বললো গোশ হারাম? আপনি যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সুদকে অ্যানালাইসিস করেন আপনি বলতে বাধ্য হবেন আজকে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ হচ্ছে এই সুদের কারণে হচ্ছে। একটু গবেষণা করে দেখেন এই সুদে সারা বিশ্বের মধ্যে এখন ডলারের দাম বাড়াই দিছে। আগে যেটা 20 টাকা দিয়ে জিনিস পাইতেন সেটা এখন 50 টাকা। তা আপনারা আমরা সবসময় বলি জিনিসের দাম বাড়ে, বেতন তো বাড়ে না, কথা বলেন না রে ভাই, জিনিসের দাম বাড়ে বেতন তো বাড়ে না। আগে 10,000 টাকা দিয়ে যে ফ্রিজ পাইতাম এখন 50,000 টাকা দিয়েও সেই ফ্রিজ পাচ্ছি। একটা কথা মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুলের আদেশ থেকে দূরে যাব আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারব। আল্লাহর ওয়াস্তে আপনারা আমরা সবাই যেন বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই কথাটা আমি চাইবো আমার ভাইয়েরা আমার বোনেরা যারাই আমাকে শুনছেন এই মুহূর্তে তারা একটু মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পিছন পর্যন্ত বাইরে একটা হাত তুলে দেখেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য জান দিতে রাজি আছি না নাই? আরেকটু জোরে বলেন আছি না নাই? কোরআনের জন্য জান দিতে রাজি আছি না নাই? নবী মুস্তাফার জন্য জান দিতে রাজি আছি না নাই? আল্লাহর জন্য জান দিতে হাসি মুখে রাজি আছি না নাই? একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এবার আসেন, মারাত্মক একটা কথা, কি হলো সমস্যা হয় নাকি? ও চার ভাইয়া কলে না হতা আড্ডা মারার জন্য আড্ডা হচ্ছে। একবার বলেন মারহাবা। যে দুই একজন আমাকে ভালোবাসেন হাত জোর করে আমি আপনাদের কাছে একটা আবদার করার অধিকার আছে না? নাই, আমি শুনি নাই। যে কয়েকজন আল্লাহ এবং রসুলের জন্য আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে না? নাই। যদি দুনিয়াতে সাকসেস হতে চান পরকালকে সাজাতে চান আমার একটা পরামর্শ মনে রাখবেন, আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন, আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ শুনি নাই আমি, আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন যারা আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিবেন যারা আপনাকে কষ্ট দিবে। আপনি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে মাফ করেন, সে যেই হোক, আপনার ভাই হতে পারে, চাচা হতে পারে, জেঠা হতে পারে, মামা হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, যেই হোক আল্লাহর দিকে তাকাই মাফ করেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। এটা হচ্ছে সিস্টেম, দিলে বাড়ে, মনে রাখবেন এই পয়েন্টটা, দুনিয়াবি সিস্টেমে দিলে কমে,
কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেমে দিলে পারে 10 টাকা আছে 3 টাকা দিলেন ইকোনমিক্সের চোখে আপনি লসে আছেন ব্যবসায়িক দৃষ্টিতে আপনি লসে আছেন কিন্তু কোরআনের দৃষ্টিতে আপনি ডবলের চাইতে ডবল লাভে আছেন মানজা বিল হাসানাতে ফালাহু আশওয়াম সালিহা রব্বে কারীমের ফরমান যে আমার নামে এক দিবে আমি তাকে 10 গুণ বেশি দান করব সুবহানাল্লাহ তাহলে আমাদের দৃষ্টি হুজুর আসছেন আচ্ছা একটু তকবীর দেন নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের প্রধান অতিথি ড্রেস ছিল তখন আপনি ছিলেন যখন কালো ড্রেস ছিল তখন আপনি ছিলেন আপনি এখন মৃত্যুর পোশাক পরেছেন সাদা কাফন পরেছেন আপনি জীবিত থাকলেও মৃত আর মৃতদের রাগ থাকতে হয় না মৃতদের সহ্য করতে হয় মৃতদের সহ্য করতে হয় ওই রাগী ব্যক্তির রাগটাকে কমাই দিয়েছে হজ ধৈর্য ধারণ করার সুযোগ করে দিয়েছে হজ সুবহানাল্লাহ আপনি যতক্ষণ হাজে থাকবেন এহরাম অবস্থায় আপনার শরীরে যদি মশা বসে বাঙালি হদ দে হর কুলি লই তারপর সাইজ তোরে ক্যাঙ্গরিয়া জামাই বউ তোর হজ্জে আছে না নাই বউ বালা হইলেও জামাই হদুনে সেট করি উঠে দিল্লে আছে না নাই আবার জামাই বালা হইলেও বউ হদুন উল্টো বুঝাতে আছে না নাই ইতারা যেতে এরাম অবস্থায় তাহে এতে দেবে দি তার হন হজ্জে নাই তাই আর ভাই রহিত তুই গরম মিদি ডেলি তিনবার ধরে ফিরো দিবে ন না আজ সুপকা এরাম বিন দিদি তাহলে এহরাম কি কাজটা করলো আমাদের রাগটাকে কমাই দিল ধৈর্য ধরাটা শিখাইলো আর প্রত্যেকটা মানুষ জানে সে যে ধর্মেরই হোক না কেন ধৈর্য ছাড়া সফলতা আসে না আর ধৈর্য শিখাইছি ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এভাবে যদি পার্ট বাই পার্ট বলা হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইসলাম এত সুন্দর করে আল্লাহ ডিজাইন করে দিয়েছেন আঙ্গুল বসারও অধিকার নেই আঙ্গুল তোলারও অধিকার ইসলামকে তারাই ভুল বুঝে যাদের মন নোংরা ইসলামকে তারাই ভুল বুঝবে যাদের অন্তরচক্ষু খারাপ ইসলামকে তারাই ভুল বুঝবে যাদের সত্যিকার জ্ঞান অধিকারী হয় নাই প্রথমেই বলেছিলাম ইসলামের প্রশংসা নবীজির প্রশংসা পৃথিবীর বড় বড় নামি দামি মনীষীরা পর্যন্ত করতে বাধ্য হয়েছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এবার শেষ কথা যেহেতু মেহমানে আলা তশরিফ এনেছেন আমি আর দীর্ঘই করব না রাতও গভীর হচ্ছে শেষ কথা বলে আমি চলে যাচ্ছি এই কারবালা যেটার আলোচনার জন্য আমি আজকে এখানে পর্যন্ত এই কথাগুলো টেনেছি ওই ইসলামকে সসম্মানে মাথা উঁচু করে বিশ্ববাসীর কাছে ইজ্জত ও আলাভাবে পৌঁছাই দেওয়ার জন্য এই কারবালা সংগঠিত হয়েছে বলেন সুবহানাল্লাহ এই কারবালা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে আমি ওদিকে যাচ্ছি না আলোচনা হয়েছে আলোচনা হচ্ছে আলোচনা হবে তবে আমি এখানে একটা কথা নোট করতে চাই আপনাদের দোয়া থাকলে ওলামায়ে কেরামের দোয়া থাকলে প্লিজ আমরা কি এদুন মানুষ সত্য নই ধন্যবাদ আই এক কল নিউ না রে কল জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে যেদিন মানুষ এক জায়গাতে ওইন বেগুন মিলে আওয়াজ করি হলে অত সুন্দর লাগে বেগুন একই আওয়াজে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো সবাই সবাই দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো ছিল এমন
সিডেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা। এ যুদ্ধে কে ভালোবাসুন না এন্ডা অনলাইন টেন আসেনি ভিতর হতো সম্পর্ক তো নলে ঠিক আছে। ইমাম হোসাইনেরও ভালোবাসুন নি আওয়াজ হবে নুনি তো হোসাইনের ভালোবাসুন নি ঘৃণা করে দি কিললে ওলামাই কেন মনোযোগ সাইড এবং দোয়া সাইড দি আশা করি বার্তা না ওনারা পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। আরা বেশিরভাগ মানুষ এজিদের ঘৃণা করে দি যেদিন হারন তম দেখান হারন দি এজিদ বাহিনী ইমাম হোসাইনের হত্যা করছে ঠিক আছে না। আর একখান হারন এজিদ বাহিনী হোসাইনি কাফেলা নবীর ঔলাদের উদ্দে অত্যাচার করছে আর একখান হারন ফানি বন্ধ করে দি আর একখান হারন বেইজ্জত করিবে চেষ্টা করছে আর একখান হারন সম্মানী মেয়ের মিশরে অসম্মানী করছে। আরা এজিদের ঘৃণা করে দি বিশেষ বিশেষ এই হারনে ঠিক আছে না। ইমাম হোসেন যে এজিদের গিনা করতো কিল্লে করতো আর ইমাম হোসেন এজিদের যাতে গিনা করার ইন আরা গিনা করে দে হতে কারবালার পরে ইমাম হোসেন এজিদের গিনা করে দে কারবালার আগে ওয়া কেন বুঝুন আল্লাহর ওয়াস্তে আরা এজিদের গিনা করে দি কারবালার ফরের ঘটনার তুন ইমাম হোসেন এজিদের গিনা করে দে কারবালার ঘটনার আগে তুন তো সত্যিকার হোসাইনি হন যে ইমাম হোসাইন যে হারনে এজিদের কিনা করছি ওই হারনে যদি আর হারনি কিনা করি তারে আর দেখুন হোসাইনি হয়েছে আর এজিদের কিনা করি দি ইতে ইমাম হোসাইনের পরিবারও হষ্ট দিয়ে দে তার লাই কিন্তু ইমাম হোসাইন এজিদের কিনা করে দে আর নবীর আদেশ ন মানে দে তার লাই আরা এজিদের গিনা করি দি ইমাম হোসাইনের পানি বন্ধ করে দিয়ে দে এতাল্লাই কিন্তু ইমাম হোসাইন এজিদের গিনা করছি দে আল্লাহর হুকুম রসুলুর হুকুম ইসলামের হুকুম অমান্য করে দে এতাল্লাই আরা এজিদের গিনা করি দি ফানি বন্ধ করে দিয়ে দে এতাল্লাই নবী ইমাম হোসাইন এজিদের গিনা করছু দে সুদুরে চালু করছি দে তাল্লাই গোসরে চালু করছি দে তাল্লাই জেনারে চালু করছি দে তাল্লাই মদরে চালু করছি দে তাল্লাই তো ইমাম হোসাইন যে হারণে এজিদের গিনা করছি এই প্রত্যেকের হারণে যদি আর গিনা করি তারি দেখবেন ইনশাল্লাহ ইমানদার আর কেন জোরে হন যাবো এই মিস্টার এজিদে কেন করছি হত্যারণ নেই ভাই বোন বলে বিয়ে করান যাই কিরো বা নামাজ বললি লে ছোট কই আর কেন ছোট করে হন না ইসলামে হই দে ভাই বোন বিয়ে করন মাইকোর আওয়াজ যে দুজার একখানা এই হতানুনি শেষ করি দেন ইসলামে হত দে ভাই বোন বিয়ে করন হারাম হন না কেন ছোট হন ভাই বোন হারাম এবার অনারা কেন সুগরি দেখুন যুবক কেন মাতি হন সাই বিয়ে করি বেল্লাই মায়ে ভরে বিয়ে দিবেল লাই মরদ ফুয়া লাইবো না পুরুষ লাইবো না নরাইবো মরদ ফুয়া বিয়ে করি বেললে মায়ে ফা লাইবো না নলাইবো তো বাইবে কি মাই ফর দলন না মরদ ফর দলত চেষ্টা করিবেন হনদিন বাবি নসন কিরে ফুয়া মাইয়ে বিয়ে হইলো তো জের গুই তো বাইবে তো ফুয়ার দলত বনিবে তো মাইয়ের দলত তারা তারা বিয়ে হইতো সম্পত্তি জিন আছে আর বাইরে নয় যেত গর সম্পত্তি গর তাই যেত হারাম কিল্লে করছি ইসলামে ভাই বোন বিয়ে করেন কি কিল্লে গজিয়েন না কেন জানন না উনন ওয়া নমাইতাম হই দেখ না মাসালা বুঝিল জায়গা সরো দে আসলে তাহলে সরো আওয়াজ বড় লাগেন দে যদি জায়গা বড় হইতো চলে না সোজা আওয়াজ চিন যাইতো কোশা নহলে হইম দে নহলে সাজ করে দিস হইম না ইনশাল্লাহ বিয়াদ হইম আপ করিবেন শুধু বুঝিবে লাই আর ভাই বোন কলে ফুয়াইবে লাই মরা ফুয়া লাইবো মাইয়ে ফুয়া লাইবো জিবের আরা জামাইবো হই ঠিক আছে না। তা জামাই যদি বাই হয় বউ যদি বই নয় দুজন রক্ত গ্রুপ আলাদা দুনুয়ার রক্ত গ্রুপ আলাদা নাম আলাদা বেগিন আলাদা কিন্তু ডিএনএ এক অনে জাত জামাই অনার বউ জিবে রক্তের গুরু মিলতাইলো ডিএনএ আলাদা আর ডাক্তার হবে ডিএনএ
বেনে যদি এক হয় ইদানার মাধ্যমে জুন সন্তান আইব উক্ক সুস্থ হইতুনু বেগুন আপনার ভালো বুদে বর্তমান চিকিৎসা বিজ্ঞান হর 1450 বছর আগে মানছুরে এই মাজা বর্তম বাঁচাইবেন লাই আল্লাহ এখানে আগতুন হারাম করে দিয়ে দিয়ে এটা লাই স্বাস্থ্যবাই স্বাস্থ্যবাই নে বিয়ে হয় নয় ফাল তিন তালার ওয়াল আল্লাহ দুই তালার ওয়াল আল্লাহ ওই দিকে নহত পদুনা লাইন দিরে কি দেন রে ওয়া অহ অহ হইলে আবার আল্লাহ কবুলও করে ফেলে তারে এ ঠিকই না হর দেখুন তিন তালা ওয়াল আল্লাহ দুই তালার বিয়ে অন্যান্য হর আবার দুই তালা ওয়াল আল্লাহ সাত তালার বিয়ে অন্যান্য হর কিন্তু দুই তালা ওয়াল আল্লাহ দুই তালার ওয়াল আর বিয়ে কিয়া ইসলামে হারাম গজ্জি কিয়া হারাম গজ্জি এন্ড আর আল্লাহ অকল্যাণ হারাবি আছে যাই হারাম গজ্জি দেন আজি তোনার ইসলাম মানে চলিতে জুমনে ইনশাল্লাহ না না আবার